দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সারগাম পাঠশালা আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ভজন গানের হারমোনিয়াম টিউটোরিয়াল নিয়ে আসলাম, ভক্তিমূলক গানের। আশা করি ইতিমধ্যে বুঝে গেছেন, তামেল দেখেও বুঝছেন। সেই গানটি হচ্ছে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে, অর্থাৎ দোহাত তুলে বল রে কৃষ্ণর নাম, পূর্বে ঋতুর সকল মনস্কাম। এই গানটা তো, এই গানটির জন্য আমার অনেক অনেক রিকোয়েস্ট আসছিল, আজকে শেয়ার করছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের গানটি তাল হবে কেমটা তালে, তালটাও বলে দিলাম আপনাদেরকে, কেমটা তালে যাবে গানটা। আজকের এই গানটা আমি আপনাদেরকে এ মাইনর থেকে শেয়ার করছি, আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল এ মাইনর থেকে, সেই জন্য এ মাইনর থেকে। সেটা কিন্তু কোনো ব্যাপার না, আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো স্কেলেও গানটি তুলে ফেলতে পারেন, যে স্কেল থেকে করতে চান ওই স্কেলে কনভার্ট করে নিতে পারবেন স্বরলিপিগুলো। সেই জন্য একটু স্বরলিপির উপর বেশি ফোকাস রাখবেন, আমি যে স্বরলিপিগুলো দেখিয়ে দিব ওই স্বরলিপিগুলো আপনাদের স্কেল অনুযায়ী বসিয়ে দিলে তাতে হয়ে যাবে কিন্তু এই গানটি। তো এ মাইনর থেকে যেহেতু দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ এ শার্প থেকে, তাহলে এ শার্পের স্বরলিপিটা সারেগামাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন এখান থেকে শুরু হচ্ছে। সারে গামা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এটা হচ্ছে কিন্তু এ মাইনরের অর্থাৎ এ শার্পের স্বরলিপি। আজকের গানটিতে আমাদের দুটা স্বর কোমল লাগছে, সেটি হচ্ছে কোমলনি আর কোমল গা। মাথায় রাখবেন কোমলনি হচ্ছে আর কোমল গা হচ্ছে, আর বাকি সব স্বর কিন্তু শুদ্ধই থাকছে। আর আমি এটাও নোটিস করলাম, এই গানটি অনেকজন কিন্তু অনেকভাবে দিয়েছে, তবে আমি আপনাদের যেভাবে সহজ হয় বুঝতে ওইভাবে কিন্তু দিলাম। তো আজকের গানের প্রথম কলিটার স্বরলিপিটা দেখিয়ে দিচ্ছি, দেখুন শুরু হচ্ছে নি থেকে, কোমলনি থেকে। দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম, নি 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 দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম, বল রে কৃষ্ণ নাম। দানি দা পা দা সা ধা পা মা গা, দানি দা পা দা সা ধা পা মা গা, বল রে কৃষ্ণ নাম। কোমল স্বরগুলো মাথায় রাখবেন, এটা কোমল গা আর এটা কোমলনি হচ্ছে। আমি ভেঙে ভেঙে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, আর খুব স্লোলি ভাবে দেখাচ্ছি যাতে আপনারা বুঝেন। ওই জন্য এই লাইনটা আবার দেখুন, আমি আবার দেখিয়ে দিচ্ছি, প্রথমবার তো ভেঙে ভেঙে বললাম, খুব স্লোলি ভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝার জন্য। দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম, এরপর পূর্বে রে তোর সকল মনস্কাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। গা 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 মা মা ধা পা পা পা, গা 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 মা মা ধা পা পা পা, পূর্বে রে তোর সকল মনস্কাম। এটা দুবার বলবেন, দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম, এভাবে দুবার বলবেন। তো এরপর লেন হচ্ছে আজ প্রেমানন্দে বাহু তুলে, আজ প্রেমানন্দে পাপা পাপা ধানি পাপা পাপা দানি, আজ প্রেমানন্দে বাহু তুলে বাহু তুলে, ধাপা মা গাধা ধাপা মা গাধা বাহু তুলে, আজ প্রেমানন্দে বাহু তুলে, নাচরে মন নাচরে মন, দানি পা মাগা দানি পা মাগা, নাচরে মন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে, গাধা পাপা কৃষ্ণ বলে।
আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। এটা দুবার বলবেন, এরপরে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আপা ধানি দাপা মাগাধা পাপা দানি ধাপা মাগাধা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, দানি পামাগা দানি পামাগা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 হরে, গাধা পাপা গাধা পাপা হরে হরে। সেম একরকম স্বরলিপি দিয়ে এরপরে লেন হরে রাম হরে রাম, পাপা ধানি দাপা মাগাধা পাপা ধানি দাপা মাগাধা, হরে রাম হরে রাম 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 রাম, দানি পামাগা দানি পামাগা রাম রাম হরে হরে, গাধা পাপা হরে হরে। এভাবে করে কিন্তু আপনারা এই কলিটা শেষ করবেন। এরপর কিন্তু আরো দুটা কলি আছে, অর্থাৎ দুটো অন্তর আছে, সেই অন্তরার স্বরলিপিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সুখবরও বলতে পারেন, এটি আমার কাছ থেকে বিভিন্ন গানের স্বরলিপি পার্সোনালভাবে নিয়ে নিতে পারবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিলাম, এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের গানের স্বরলিপি নোট টিউটোরিয়াল আপনারা পেয়ে যেতে পারবেন। তো এরপরের কলির স্বরলিপিটা দেখিয়ে দেওয়ার আগে রিডটা একটু করে শুনিয়ে দিচ্ছি সুরটা, যাতে আপনারা বুঝেন, ওই জন্য সুরটা আগে বুঝে নেবেন তারপর স্বরলিপিটা তুলতে যাবেন। তো সুরটা দেখে নেন। কত পাপি তাপি তরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে, কত পাপি তাপি তরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে, শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, হবে শ্বেতা বৃন্দাবন দাম, শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, হবে শ্বেতা বৃন্দাবন দাম, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে কিন্তু এই গানের কিন্তু প্রথম অন্তরা। তো এই অন্তরাটা স্বরলিপিটা দেখিয়ে দিচ্ছি, তার আগে আরেকটা ছোট্ট কথা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করতে ভুলবেন না। যারা সঙ্গীত শিখে যারা গান শিখে তাদের কাছে যাতেও আমার ভিডিওগুলি পৌঁছে যায়, তারাও যাতে শিখতে পারে, ওই জন্য প্লিজ আপনারা বিভিন্ন মাধ্যমে ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা আমার এই ভিডিওগুলি শেয়ার করে দিবেন, আপনাদের কাছ থেকে আমার একটাই চাওয়া। তো আমরা মূল টপিকে চলে আসি এই গানের প্রথম অন্তরাতে। দেখুন শুরু হচ্ছে রে থেকে, কত পাপি তাপি তরে গেল এ মহানামে, কত পাপি তাপি তরে গেল, কত পাপি তাপি তরে গেল, রে পাপা রে 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 সা, রে রে পাপা রে 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 সা, কত পাপি তাপি তরে গেল এ মহানামে, এ মহানামে, নিশা মাগা নিশা মাগা এই মহানামে। এটা হচ্ছে নিম্ন সপ্তকের কিন্তু কুমল নি, ওটা মনে রাখবেন। কত পাপি তাপি তরে গেল এই মহানামে, এরপর এই মধুর নাম চড়িয়ে দেব, এই মধুর নাম চড়িয়ে দেব, এই মধুর নাম চড়িয়ে দেব সকল গ্রামে, সকল গ্রামে, পামাগারে রে পামাগারে রে সকল গ্রামে। আমাদের কিন্তু শুদ্ধ গা এবং কোমল গা দুইটাই ব্যবহৃত হচ্ছে, আপনারা নোটিস করছেন কিনা জানি না, আমি আপনাদেরকে বলে দিলাম।
শুদ্ধ গাও ব্যবহৃত হচ্ছে, কোমল গাও ব্যবহৃত হচ্ছে। এই লাইনটা কিরকম ছিল? কত পাপে তাপে তরে গেল এই মহানামে, এই মধুর নাম চড়িয়ে দেব সকল গ্রামে। লাইনটা দুবার বলবে। এরপর লাইন হচ্ছে, শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, শহরে গিয়ে নি 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 নি, শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, গাইব কৃষ্ণ নাম, দানি দা পা দা সা ধা পা মা গা, দানি দা পা দা সা ধা পা মা গা, গাইব কৃষ্ণ নাম। হবে সেতা বৃন্দাবন দাম, হবে সেতা বৃন্দাবন দাম, গা 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 মা মা ধা পা পা পা, গা 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 মা মা ধা পা পা পা, হবে সেতা বৃন্দাবন দাম। এটা দুবার বলবেন। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেতা বৃন্দাবন দাম। এরপর আবার আগের মতো, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। অর্থাৎ ঠিক আগের মতো হচ্ছে। তো এভাবে করে কিন্তু আপনারা এই অন্তরাটা তুলে ফেলবেন। এরপর আরেকটা অন্তর আছে, সেই অন্তরার স্বরলিপিও কিন্তু আগের অন্তরাটার মতো একই রকম সুর দিয়ে হচ্ছে। সুর যেহেতু একই রকম হচ্ছে, সেই জন্য স্বরলিপিও একই রকম হচ্ছে। আশা করি সুরটা আর বুঝতে হবে না, সেই জন্য রিডটা আর শুনিয়ে দিচ্ছি না, আর স্বরলিপিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না ডিটেলসে, কারণ স্বরলিপিটা আগের অন্তরাটার মতো একই রকম হবে, আগেই তো বললাম। তবু আমি আপনাদেরকে ফিঙ্গারিংয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, আপনারা খুব সহজে বুঝে যাবেন। দেখুন একই রকম হচ্ছে। কৃষ্ণ নামে মজে ছিলেন গৌরার নিতাই, ভক্ত বৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গাই, কৃষ্ণ নামে মজে ছিলেন গৌরার নিতাই, ভক্ত বৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গাই, পারের কোড়িয়ে মহানাম বজরে মন হরে কৃষ্ণ নাম। এরপর আবার আগের মতো, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ঠিক আগের মতো একই রকম ভাবে কিন্তু এই অন্তরাটা হচ্ছে, সেই জন্য ডিটেলসে স্বরলিপিটা আর দেখিয়ে দিলাম না। আশা করি বুঝছেন আপনারা, আর তারপরেও যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো রিকোয়েস্টের গান থাকে সেটিও কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর যদি পার্সোনালভাবে কোনো নোট নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমার সাথে, তাহলে আপনারা পেয়ে যেতে পারেন। তো আজকের হারমোনিয়াম টিউটোরিয়াল ভিডিও এতটুকু, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সরগম পাঠশালার সাথে থাকবেন।